वेलकम माय फ्रेंड्स आमार आजकेर भिडियोते तुम्हारे सबाई के स्वागत। राइट ए पैराग्राफ इन अबाउट 80 वर्ड्स ऑन द यूजफुलनेस अफ रेगुलर एक्सरसाइज। रेगुलर एक्सरसाइजर जो यूजफुलनेस अर्थात सुविधे की सेगुलो निये तुम्हारे 80 वर्ड्स एक रचना लिखते हबे। यू मे यूज द फलोइंग पॉइंट्स, तुम्हें फलोइंग पॉइंट्सगुलो लिखते हबे कि कि ना इम्पोर्टेंस अफ फिजिकल एक्सरसाइज, क्यों आमादेर फिजिकल एक्सरसाइज करब गुरुत्वपूर्ण। ভ্যারিয়াস টাইপস অফ এক্সারসাইজ, কী কী ধরনের এক্সারসাইজ আছে। হোয়েন ইট ইজ ডান, জেনারেলি কখন এই এক্সারসাইজটা করা হয়। হেলথ ইজ ওয়েলথ, এইটা নিয়ে বলতে হবে কিছু লাইন। এবং আলটিমেটলি কনক্লুশন, কনক্লুশন মানে কীভাবে তুমি সমাপ্ত করবে। প্রথমে হয় হেডিং, যে কোনো প্যারাগ্রাফের ফার্স্ট থিং হচ্ছে হেডিং, যার জন্য তোমাদের কিন্তু মার্কস আলাদা করে বরাদ্দ থাকে, এটা মনে রেখো। দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। দেয়ার ইজ এ প্রোভার্ব, একটা প্রোভার্ব বা প্রবাদ আছে, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই হচ্ছে সমস্ত হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আমাদের যে সুখ, সুখের রুট, মূল কারণ। অ্যান্ড টু বি হ্যাপি, এবং সুখী হতে চাওয়া, ইজ দ্য সোল পারস্যুট। সোল মানে হচ্ছে একমাত্র, পারস্যুট অফ অল হিউম্যান বিংস। পারস্যুট মানে ধাওয়া করছে। মানুষ আজকে বেঁচে আছে কিসের জন্য? না, সুখের জন্য। তারা চাকরি করতে চায়, তারা যা ইচ্ছা করুক না কেন, স্বাচ্ছন্দ্যে থাকুক না কেন, কারণ সুখে বাঁচতে চায়। তো সুখে বাঁচতে চাওয়া প্রত্যেকটা মানুষের হচ্ছে একমাত্র লক্ষ্য, পারস্যুট। সো টু বি হ্যাপি ওয়ান শুড ডু এক্সারসাইজ। তো ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ, কারণ না টু বি হ্যাপি, হ্যাপি হতে চাওয়া হচ্ছে ওয়ান শুড ডু এক্সারসাইজ। যারা সুখী হতে চায় তাদের এক্সারসাইজ করতে হবে। টু বি হেলদি ওয়ান শুড ইন্ডালজ ইন ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস। কী কী অ্যাক্টিভিটিস করতে হবে দেখো, এই রচনাটাকে অনেকটা বড় করা যেতে পারে, কিন্তু যেহেতু তোমাদের 80 ওয়ার্ডসের মধ্যে বলেছে তাই আমি একটু ছোটো করে দিচ্ছি। টু বি হেলদি ওয়ান শুড ইন্ডালজ, ইন্ডালজ মিন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া। ওয়ান শুড ইন্ডালজ ইন ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্মে নিজেকে, বিভিন্ন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে বিভিন্ন রকম এক্সারসাইজের তোমাকে জড়িয়ে পড়তে হবে। যেমন লাইক সুইমিং, রানিং, ওয়াকিং, এগুলো ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস। বেস্ট টাইম কিসের একটা অ্যাক্টিভিটিস করার সবচেয়ে ভালো সময়টা কোথায় আছে? মর্নিং ইজ দ্য বেস্ট টাইম টু ডু এক্সারসাইজেস। কেন না, অ্যাজ এই মর্নিং সকালবেলাটা হচ্ছে এক্সারসাইজ করার সবচেয়ে ভালো সময়, কারণ দ্য অ্যাজ এয়ার ইজ এ ফ্রে, এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড পলিউশন ফ্রি। বাতাস থাকে ফ্রেশ, তাজা এবং পলিউশন ফ্রি। পলিউশন মানে তোমরা জানো যে দূষণ। তো এইটা, এই সময়টা দূষণের পরিমাণ অত্যন্ত কম থাকে। শহর, গ্রামাঞ্চলে তো প্রায় থাকেই না, কিন্তু শহরেও অনেকটা কমে যায়। অ্যান্ড অ্যাটমোসফিয়ার ইজ প্লেজেন্ট অ্যান্ড কোয়াইট, এবং এই সময় অ্যাটমোসফিয়ারটা, পরিবেশটা থাকে প্লেজেন্ট, মনোরম অ্যান্ড কোয়াইট, খুব শান্ত। এবার হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। অ্যান্ড অ্যান আনহেলদি ম্যান, ইভেন হি ইফ হি ইজ রিচ, যদি একজন আনহেলদি ম্যান, একজন কী বলা যায় অস্বাস্থ্যকর, যে মানে যার স্বাস্থ্য ভালো নয়, এমন একজন মানুষ যদি সে খুব বড় লোকও হয়, ক্যান নেভার এনজয় লাইফ, সে কিন্তু জীবনকে উপভোগ করতে পারে না। তার প্রচুর টাকা থাকলেও সে জীবনটাকে উপভোগ করতে পারে না, কারণ তার সমস্ত কিছুতেই বারণ থাকে। রেগুলার এক্সারসাইজেস ক্যান সেভ আস ফ্রম ফেটাল ডিজিজেস, প্রত্যেক দিন এক্সারসাইজ করলে কী হয় না, আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের দিকে রক্ষা করে কী থেকে না, ফ্রম ফেটাল ডিজিজেস। ফেটাল মানে হচ্ছে এগুলো প্রাণঘাতী, প্রাণঘাতী রোগ, যেমন ডায়াবেটিস, বানানটা দেখে নেবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারটেনশন মানে তোমরা জানো উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে কার্ডিও, অ্যাকচুয়ালি হার্টকে বলা হয় কার্ডিও, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচায়। রেগুলার এক্সারসাইজ হেল্পস আস, প্রত্যেক দিন যে এক্সারসাইজ যদি করি, হেল্প আস ইম্প্রুভ, আমাদের কি উন্নতি করে, আওয়ার মাসল অ্যান্ড ব্রেন, আমাদের মাসল, আমাদের শরীরের যে মানে যে বিভিন্ন রকমের মাসলগুলো আছে এবং ব্রেন, এগুলোকে সে ইম্প্রুভ করে, ডেভেলপ করে। সো এ স্টুডেন্ট উইথ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্যের অধিকারী যদি হয়, একজন স্টুডেন্ট হয়, ক্যান লার্ন বেটার, অনেক ভালোভাবে শিখতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দাও, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো। বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, হোয়েন এভার আই আপলোড এ ভিডিও ইউ উইল গেট দ্য নোটিফিকেশন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, আনটিল দেন, বাই।